বুধবার সন্ধ্যায় প্রায় আড়াই ঘন্টা ধরে বৈঠক হয় নবান্নে। বৈঠক শেষে আরও দু ঘন্টা পর জুনিয়র ডাক্তাররা বেরোন। সূত্র মারফত জানা গেছিল তাদের অধিকাংশ দাবি সরকার মেনেছে, তাই অনুমান করা হচ্ছিল তার কর্মবিরতি তুলে নেবেন। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র ডাক্তাররা স্পষ্ট করলেন এখনও উঠছে না অবস্থান বিক্ষোভ। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন সব দাবি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু বৈঠকের পর মিনিটস দেননি মুখ্য সচিব, শুধু মৌখিক আশ্বাস দিয়েছেন আর আমাদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে ইমেলে পাঠাতে বলেছেন। প্রসঙ্গত, বুধবার সন্ধ্যে 7:35 নবান্নে প্রবেশ করে জুনিয়র ডাক্তাররা। 7:40 থেকে 9:40 পর্যন্ত বৈঠক হয়, তারপর রাত 12:20 পর্যন্ত মিনিটস লেখার কাজ চলে। ডাক্তারদের মূলত 5 দফা দাবি ছিল, রাজ্য সরকার একটি বাদে সবকটি মেনেছে বলেই খবর ছিল। কিন্তু নবান্ন থেকে বেরিয়ে জুনিয়র ডাক্তাররা একেবারে স্পষ্টভাবেই দাবি করেন বৈঠক সদর্থক হলেও তারা হতাশ, মৌখিক আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। একই সঙ্গে তারা এটাও বলেন এখনই কাজে ফিরতে চান না সকলে, কিন্তু কোনো না কোনোভাবে সরকারের তরফে সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে, তাই তারা হতাশ। সব মিলিয়ে প্রায় 5 ঘন্টার আলোচনা শেষেও কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি বুধবার। নবান্ন থেকে বেরিয়ে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভস্থলে ফিরে গেছেন জুনিয়র ডাক্তারেরা। অনিকেত মাহাতো জানিয়েছেন বৃহস্পতিবারই সরকারের তরফে কিছু ডিরেক্টিভ পাঠানো হবে তাদের, সেটা দেখার পরই অবস্থান বিক্ষোভ আর কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আন্দোলন কোন পথে যাবে সেটারও সিদ্ধান্ত নেওয়া হবে।